বাবা আপনি ভেঙে পড়বেন না সামনের জন্য লোকনাথ আছে গৌরী আছে শিব আছে এরা সবাই তো আছে ওরা থাকতে আপনার চিন্তা কিসের ওরে মা ওদের কি সেবাস হয়েছে রে যে ওরা টোল সামলাবে টোল সামলানোর বয়স হয়নি কিন্তু ঘুরে বেরিয়ে খাওয়ার ঠিক বয়স হয়েছে কমলা কেন গঞ্জনা করছো কমলা শান্ত হও শান্ত হও একদিন তো সবারই আয়ু শেষ হয় গো হয়তো আমার টোলেরও আয়ু শেষ হলো আজ ও যদি থাকতো তাহলে তাহলে এদিন আর আমাদেরকে দেখতে হতো না ঠাকুর তুমি এরকম করে সবকিছু শেষ করে দিও না ঠাকুর শেষ করে দিও না কাঁদিস না রে মা কাঁদিস না কমলা কেঁদো না উপরে একজন আছেন গো তিনি সব বিচার করবেন আমার তো লোকনাথ আছে গো সেই তো এখন এই টোল চালানোর দায়িত্ব নিয়েছে ভগবানের একই কোনো খেলা এভাবে কি কঠিন পরীক্ষায় ফেলে লোকনাথকে সংসারে বাঁধবে তাই যেন হয় ঠাকুর সংসারের এই মায়া ওকে বেঁধে রেখো ঠাকুর বেঁধে রেখো ওকে আমি যেতে দেব না কিছুতেই যেতে দেব না পিতা ধর্ম পিতা কর্ম এই পাঠটি তোমরা টুলু পণ্ডিত রামনারায়ণ ঘোষালের কাছ থেকে পেয়েছো কিন্তু টুলু পণ্ডিত তোমাদের যে আসল শিক্ষাটা দেয়নি সেটি হলো গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু অর্থাৎ গুরু পিতার চেয়েও বড় তাই গুরুকে তোমরা আরে এ কাকে দেখছি স্বয়ং পণ্ডিত লোকনাথ ঘোষাল আমার এই ক্ষুদ্র টোলে তা তুমিও কি তোমার বন্ধুর সঙ্গে আমার এই টোলে শিক্ষা গ্রহণ করতে এসেছ যদি সেটা মনে না নিয়ে এসে থাকো তাহলে বলি এখানে ভর্তি হয়ে যাও আমাদের টোলে অধ্যয়ন করলে উপযুক্ত পণ্ডিত হতে পারবে এবং তোমার দরিদ্র পিতার পাশে দাঁড়াতে পারবে তোমার বাবা তো কিছু করে উঠতে পারলেন না তুমি যদি শিক্ষা পেয়ে দাঁড়াতে পারো সন্তান হিসেবে তোমার তো কিছু কর্ম থাকে বিদ্যা বিলানো তোমার কর্ম আমার কর্ম সন্তানের কর্ম পালন করা তবে সে কর্ম অন্য কিছু দিয়েও হতে পারে বিদ্যা দিয়ে উপার্জনের কথা কেন বলো গো তুমি বিদ্যা গ্রহণ কি অর্থ উপার্জনের জন্য করতে হয় আরে মূর্খ নিজের দারিদ্র্য মেটাতে বিদ্যাই একমাত্র ভরসা আর সেই বিদ্যা একমাত্র উপযুক্ত পণ্ডিতই দিতে পারে কোনো টুলো পণ্ডিত নয় আমার শিক্ষক শুধু আমার বাবা নয় স্বয়ং শিব ঠাকুর প্রকৃতি থেকে বিভিন্ন শিক্ষা আমি অর্জন করি প্রকৃতি আমাকে কি শিখিয়েছে জানো সব কিছুকে সুন্দর করে দেখতে মনে সব অহংকার ছুঁড়ে পুকুরে ফেলে দিতে বাহ ঠিকই তো আছে জমিদার মশাই আরে দিনু যে এসো 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 কি ব্যাপার বলো জমিদার মশাই আমার আমার মনে কিছু প্রশ্ন ছিল তার উত্তর খুঁজতে এসেছি
নাই মশাই, আপনি বরং একটু পরে আসুন, আমি বাদবাকি সবগুলো দেখে নিচ্ছি। আমি ওর সাথে একটু একান্তে কথা বলতে চাই। বলো দিন, তোমার কি প্রশ্ন মনে আছে আমি জানতে চাই, বলো। জমিদার মশাই, রামদাদার পাণ্ডিত্য নিয়ে কি আপনার কোনো সন্দেহ মনে আছে? হঠাৎ এই কথা বলার কারণ? না হলে গ্রামে একটা টোল থাকতে আরেকটা নতুন টোল কেন খোলা হলো সেটাই জানতে এসেছি জমিদার মশাই। নতুন টোল শুরু হওয়ার পর থেকে সবাই তাদের ছেলেদের রামদাদার টোলে আর পাঠাচ্ছে না, আপনি জানেন জমিদার মশাই? জমিদার মশাই, ওই লোকগুলো কি খেয়ে পড়ে বাঁচবে এবার? তাও টোল থেকে দু চারটে আনাজপত্র গুরুদক্ষিণে আসতো, এখন কি খেয়ে বাঁচবে ওই ছটা মানুষ? সবাই নতুন টোলে চলে গেলে ওই টোলটা যে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করো দিনু, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে। ঠাকুর মশার পাণ্ডিত্য নিয়ে আমার মনে সন্দেহর কোনো অবকাশ নেই। তবু আপনি নতুন টোল খোলার অনুমতি দিলেন, গায়ের ছেলেরা নতুন নতুন পাঠ শিখবে, গণিত শিখবে, আমার রামদাদা সে যে না খেতে পেয়ে মরবে। সেদিন তো এই কথাটাই আপনাকে আমি বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি কিছু না শুনেই ওনাকে কথা দিয়ে দিলেন, এমনকি ওনার টোলের জন্য জমিরও বন্দোবস্ত করে দিলেন। একবার ভেবে দেখুন তো, আমাদের হাত দিয়ে ঠাকুরমশাইদের কত বড় ক্ষতি হয়ে গেল, ভাবতে পারছেন আপনি? অথচ লোকনাথ আমাদের জন্য কি না করেছে, তার বদলে আমরা কি দিলাম ওদের? মরবো, সত্যি আমি বুঝিনি, আমার হাত দিয়ে এত বড় একটা ভুল হতে চলেছিল। মরবো, আবেগের তাড়নায় আমি পণ্ডিত মশাইকে নতুন টোল খোলার অনুমতি দিয়েছিলাম, ভেবেছিলাম গায়ের মানুষের ভালো হোক, এই গায়ের ছেলেরা পড়াশোনা করে পণ্ডিত হোক। কিন্তু গ্রামের ছেলেদের শিক্ষাদান করতে গিয়ে আপনি আপনি একটা গোটা পরিবারকে ভাসিয়ে দিলেন। ভুল তো বটে জমিদার মশাই, একটা কথা ভেবে দেখুন তো, ওই পণ্ডিত নিজের গাঁ ছেড়ে হঠাৎ আমাদের এখানে টোল খুলতে এত উৎসাহী কেন হলো? আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো ঘোর চক্রান্ত রয়েছে। না 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 দিন, ওনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, ভুল আমার, আমি ভুল করেছি। শোধরাবেন কি করে সেই ভুল এখন আপনি? লোকনাথদের পরিবারটা চোখের সামনে ভেসে যাচ্ছে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তা তো হয় না, ওরা তো কারোর দানও গ্রহণ করেন না। তবে একটা উপায় আছে জমিদার মশাই, ওনাকে বলুন অন্যত্র কোথাও টোল করতে, এই গায়ে নয়। না না, তা কি করে সম্ভব, একবার কথা দিয়ে সে কথা ফিরিয়ে নিলে ওনার সম্মান কোথায় থাকে, সে কথা বলা যাবে না। সত্যি তো, যে মুখে কথা দিয়েছি সেই কথা আবার ফিরিয়ে নিই বা কি করে? এ ঠাকুর, এ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে ঠাকুর, কোন পাপের শাস্তি? আহা জামাই, তুমি মন ছোট করো না, তুমি তো আর জেনে বুঝে কোনো কাজ করনি। মাসিমা, আপনি তো এখানে ঘুরতে এসেছেন, দু তিন দিনের জন্য রয়েছেন, আপনি এখানকার পরিস্থিতি বুঝবেন না, আমার মনে হয় এ ব্যাপারে আপনার না কথা বলাই ভালো। জানি মা, আমার কথা বলাটা উচিত নয়, কিন্তু জামাইকে ভেঙে পড়তে এতটা কখনো দেখিনি। তুমি তো শুধু একটা পরিবারের কথাই ভাবছো, গায়ের লোকে কি দোষ করলো? মাসি তো ঠিক কথাই বলছে। জানি ছোট, কিন্তু তুই কি করে কথা বলছিস? তুই কি ঠাকুরমশাইদের সমস্ত কথা ভুলে গেলি? ওরা আমাদের জন্য কি কি করেছেন সব ভুলে গেলি? লোকনাথের কথা ভুলে গেলি? ঠাকুরমশাই আমাদের কুলপুরোহিত ছোট, ওদের সঙ্গে এভাবে অন্যায় করার কোনো অধিকার আমাদের নেই। ঠিক, তবে এবার আপনারাই ভেবে দেখুন আপনারা কি করবেন, আমার তো আমার পরেই ভরসা।
আমি আসি জমিদার মশাই। সত্যি কি ঠাকুর আছেন? থাকলে লোকনাথের সঙ্গে এত বড় অন্যায় কি করে হয়, কি করে হয়? অন্যায় আপনি করেছেন, তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। সত্যি কি ঠাকুর আছেন? থাকলে লোকনাথের সঙ্গে এত বড় অন্যায় কি করে হয়, কি করে হয়? অন্যায় আপনি করেছেন, তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। ঠিক বলেছ, ভুল যখন আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। বড় বউ, বড় বউ, দেখলি দেখলি তো সতীন কেমন আমায় মুখ ঝামটা দিল? কেন, আমি খারাপটা কি বলেছি? জামাইয়ের ভালো ভেবেই তো অসায় ইস্তক আমাকে কেমন দূর দূর করছে। প্রথমে অতিথি ঘরে পাঠালো, তারপরে এখন কড়া কথা শোনাচ্ছে। কেন, কেন রে? আমি তোর মাসি বলে? জানি গো মাসি, ওসব কথা ছাড়ো তুমি। আমি ছেড়ে দিলে কি তোর হিলে হয়ে যাবে নাকি? চোখের ঠুলিটা খুলে এবার ভালো করে চেয়ে দেখ, এই সংসারে শেষ কথা বলে তো সতীন। আর জামাই, জামাইও তার কথা শুনে চলে। দেখলি না কেমন পিছুপিছু গেল তার মানভঞ্জন করতে? যত বড় মুখ নয় তত বড় কথা, তুই এই তর্ক পঞ্জনকে জ্ঞান দিতে আসিস? এত সাহস তোর? এই সাহসও আমায় শিক্ষায় দিয়েছে গো, যা আমি আমার বাবার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, শিব ঠাকুরের কাছ থেকে পেয়েছি। বেশ, এত কিছু যখন শিখে ফেলেছি, আয় আমার সাথে তর্ক যুদ্ধে আয়। আমি তোকে আহ্বান করছি, তুই আয়। না লোকনাথ, এইসবের মধ্যে যাস না। আমায় ক্ষমা করবেন মহাপণ্ডিত মশাই, আপনার পাণ্ডিত্যের কোনা ভাগও আমার নেই, কিন্তু তবু কেন জানি আপনাকে আজ বড় ভীতু মনে হচ্ছে। নইলে আপনার পাণ্ডিত্যের প্রমাণ দেওয়ার জন্য এইটুকু ছেলেদের দরকার হয়? আমার পাণ্ডিত্যকে স্বীকার করে না, তাকে শিক্ষা দিতে হবে বই কি? লোকনাথ কেন ছোট ভেবো না গো, তুমি জানো ওর থেকে লোকনাথ কিছু কম জানে না, চাইলে ও তোমায় হারাতেও পারে। বাবা, এই যে ধানি লঙ্কা, এত বিশ্বাস, এত বিশ্বাস তোর বন্ধুর উপর? বেশ, তা ওকে বাধা দিচ্ছিস কেন? আমি ভুল করেছি বড়ো, আমি ভুল করেছি। আমার আরো ভাবনা চিন্তা করে কথা দেওয়া উচিত ছিল। কেন আমি এটা করলাম, কেন এত বড় ভুল করলাম বড়ো, কেন বলতে পারো? আপনার সত্যি আরো ভাবনা চিন্তা করে কথা দেওয়া উচিত ছিল। আপনার এই একটা ভুলের জন্য লোকনাথের পরিবারের উপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাচ্ছে সেটা আপনার একবারও খেয়াল এলো না। কি করে আবার ওদের মাথার উপর ছাতা ধরবেন আপনি বলুন তো? আমি নিজেকে ক্ষমা করতে পারছি না বড়। আমি সব সময় সব সিদ্ধান্ত তোমার সাথে কথা বলেই নেই, কিন্তু সেদিন আমার কি যে হলো, তোমাকে যে জিজ্ঞাসা করব সেই অপেক্ষাটুকু করলাম না। ঈশ্বর কেন আমাকে দিয়ে এই কাজটা করালেন বলতে পারো? কিন্তু বড়বু, আমি হেরে যাওয়ার পাত্র নই। আমার জন্য যখন ঠাকুর মশাইয়ের পরিবারের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আমি নিজে করব।
কি করে করবেন শুনি? ওই পণ্ডিত মশাইকে তো আপনি কথা দিয়ে দিয়েছেন, কি করে করবেন ক্ষতিপূরণ? আমি এক্ষুনি নায়মশাইকে পাশের গায়ে পাঠাচ্ছি, জমি দেখাচ্ছ, এই টোল থাকবে, তবে এ গায়ে নয়, পাশের গায়ে। জানি না কি করে তা করবেন, চেষ্টা করে দেখুন, তবে আমার মনে হয় না কাজটা খুব একটা সহজ হবে। ওই পণ্ডিত মশাইকে তো আপনি কথা দিয়ে দিয়েছেন, টোলের কাজও নিশ্চয়ই শুরু হয়ে গেছে। আমি ব্যবস্থা করব, নিশ্চয়ই করব। মাসির কথাই দেখছি ঠিক, এ বাড়িতে আমার চেয়ে দিদির অধিকার অনেক বেশি, কিছু পরামর্শ করতে হলেই উনি দিদির সাথে করেন, আমার সাথে কোনো আলোচনা করার কথা ওনার মনে আসে না। ঠিক আছে, আমিও এত সহজে হারবার পাত্রী নই। প্রণাম নেবেন পণ্ডিত বর। আসুন আসুন, উপযুক্ত সময় এসেছেন নায়েব মশাই, দেখে যান আপনাদের প্রজাদের ব্যবহার। কিন্তু আমি একে অন্য বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। বলুন কি ব্যাপার? আগে জমিদার মশাই এক বিশেষ অনুরোধ জানিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যদি এই টোল পাশের গায়ে নিয়ে যান, সেখানে ছাত্র সংখ্যাও তো কম নয়, এই গায়ে এই টোল করার বিশেষ অসুবিধা আছে। সেই অসুবিধার নাম কি? রামনারায়ণ ঘোষাল। শুনুন নায়েব মশাই, আমি জমিদার মশাইকে এক কথার মানুষ বলেই চিনতাম, এখন এখন তিনি তার দেওয়া কথা ফেরান কি করে? আগে সে কারণে উনি অত্যন্ত অনুতপ্ত, তবে উনি তো কথা ফেরাচ্ছেন না, তিনি এই জায়গার বদলে অন্য একটা জায়গা আপনাকে দিচ্ছেন। কিন্তু নায়েব মশাই, আমি তো এই জায়গা ছাড়া আমার টোল অন্য কোথাও স্থানান্তরিত করব না। আগে আপনি জমিদার মশাইয়ের এই সবিশেষ অনুরোধ রাখবেন না? বেশ, জমিদার মশাইয়ের সম্মানের কথা ভেবে আমি তার এই অনুরোধ রাখতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলুন না, যে কোনো শর্তে উনি রাজি হবেন এই আশা আমি রাখি। তবে জমিদার মশাইকে গিয়ে বলুন, যদি এই বালক দরিদ্র রামনারায়ণ ঘোষালের পুত্র আমাকে তর্কযুদ্ধে পরাস্ত করতে পারে, আমি শুধু টোল স্থানান্তরিত নয়, আমি মাথা নিচু করে গা ছেড়ে চলে যাব। তুমি গা ছাড়তে হবে না গো, এই গাছে তোমার মতো পণ্ডিতের খুব দরকার। কিন্তু সূর্য চন্দ্র তো এক আকাশে বিরাজ করে না লোকনাথ, যে আকাশে সূর্যের অবস্থান সেই আকাশে সূর্যের আলোকে আলোকিত হওয়ার চন্দ্রের প্রবেশ করতে পারে না। আমি চাই না গো, আমার গায়ের এই ছেলেরা তোমার মতো পণ্ডিতের কাছ থেকে বিদ্যা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হোক। কিন্তু প্রশ্ন যখন আমার বাবার সম্মানের, তখন তো আমাকে তোমার সঙ্গে যুদ্ধে নামতেই হবে। তবে তাই হোক, আপনি জমিদার মশাইকে জানিয়ে দেবেন আমার সাথে তর্কযুদ্ধে রাজি হয়েছে লোকনাথ। দাঁড়াও লোকনাথ। শুধু লড়াইতে নামলে তো হবে না, লড়াইয়ের আগে জয় পরাজয়ের মাপকাঠিটা ঠিক হয়ে যাক। যদি আমি হারি তবে এই গাঁ ছেড়ে চলে যাব, যদি তুমি হারো তোমার পিতাকে আমার শিষ্যদের পায়ের কাছে বসে মাথা নত করে পাঠ নিতে হবে। তাই হবে তোমার অহংকারের শাস্তি।